হ্যালো ফ্রেন্ডস, বিদ্যুৎ তিশা ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি রেসিপি, সেটা হলো পাটিসাপটা। পাটিসাপটা অনেকেই বানাও বা বানাতে জানো, কিন্তু তা হলেও আমি শেয়ার করতে চলেছি আমি কিভাবে বানাই। আমি একটা নতুন পদ্ধতিতেও বানাবো, গত বছর ওটা বানিয়েছিলাম আর এবছর আবার সেটা বানাবো। দেখাও তোমাদের কিভাবে ওই পাটিসাপটা বানায়। ওটা একটা সারপ্রাইজ রইল, কেমনভাবে পাটিসাপটা, একটা নতুন পাটিসাপটা, ঠিক আছে? আর নর্মালি আমরা খাই যেটা, সেটা ওই নারকলের পুর দিয়ে, নারকল আর ক্ষীর একসঙ্গে করে ওই পুর দিয়ে বানাই নর্মাল। আর একটা নতুনত্ব তোমাদের দেখাবো, সেটাই হচ্ছে আজকে সারপ্রাইজ। দেখা যাক কীভাবে বানাচ্ছি তোমাদের, সেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। পাটিসাপটার পুর বানানোর জন্য 1.5 লিটার দুধের আমরা এরকম ক্ষীর বানিয়ে নিয়েছি, যার অর্ধেকটা আমরা রেখে দিয়েছি এবং বাকি অংশটি আমরা ব্যবহার করেছি নারকলের সাথে পুর বানানোর জন্য। নারকলের এই পুরটি বানানোর জন্য আমরা প্রথমে দিয়েছি নারকল, ক্ষীর, চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে এই পুরটি কড়ায় নাড়তে হবে, এবং যখন এই পুরটা একটু টাইট হয়ে আসবে তখনই বুঝে যেতে হবে যে এটা পুর করার জন্য রেডি। আচ্ছা, পাটিসাপটার ব্যাটারটা বানাতে আমরা নিয়েছি 400 সুজি, 30 মিনিট ভিজিয়ে রেখেছি জলে। আর লাগছে দুধ, যেটা হচ্ছে 500 দুধ আছে বয়েল করা, আর সামান্য পরিমাণ আটা, চিনি, ময়দা আর সামান্য নুন। এখানে কাজু কিশমিশ রাখা আছে, কিন্তু এটা পরে লাগবে, সেটা তোমাদের দেখাবো। আর ওই যে ক্ষীরটা রাখা আছে, ওই ক্ষীরটার সঙ্গে কাজু কিশমিশ মিক্সড করে ওটা পরে, যেটা বলেছি আমি একটা অন্য ধরনের পাটিসাপটা বানাবো তাতে লাগবে। আর এই ব্যাটারটার সঙ্গে আমরা দেবো এখন দুধ, মিক্সড করবো দুধ, আটা, ময়দা, চিনি, নুন, এই কটা এর সাথে মিক্সড করে একটা মিডিয়াম ধরনের ব্যাটার বানাবো। প্রথমে সুজিটার সঙ্গে অল্প অল্প করে দুধ মিক্সড করে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে দুধ মিক্সড করে ব্যাটারটা মিক্সড করতে হবে। অল্প অল্প করে দুধ দিতে হবে আর অল্প অল্প করে মিক্সড করতে হবে। এইভাবে তোমরা অল্প অল্প করে দুধ দেবে আর বারবার মিক্স করবে, তাহলে দেখবে এই ব্যাটারটা খুব ভালো হবে। একসাথে দুধ দিয়ে দিলে অতটা ভালো মিক্সটা হবে না, একেবারে পাতলা হয়ে যেতে পারে, কখনো বেশি মোটা মতো হয়ে যেতে পারে, ডলা পাকিয়ে যেতে পারে। এবার সামান্য, খুব বেশি নয়, সামান্য একটু আটা দেওয়া হবে, সামান্য একটু আটা, সামান্য একটু ময়দা, সামান্য একটু ময়দা এইভাবে ছড়িয়ে দিয়ে, যে পরিমাণে আটা দিয়েছিলাম সেই পরিমাণেই ময়দা দিয়ে এটাকে মিক্সড করতে হবে ভালো করে। এইভাবে অনেকক্ষণ ধরে, যাতে না একটুও ডলা পাকিয়ে থাকে, আটাটার মিক্স যেভাবে করেছিলাম সেইভাবেই করে নিতে হবে। পর নুন, সামান্য নুন স্বাদ মতো, যে যেমন নুন খায় সেই পরিমাণে দিতে হবে। আর এবার দিতে হবে সামান্য চিনি। এইভাবে দিয়ে ভালো করে আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। এই যে ডলাগুলো পাকিয়ে আছে, যেন একটুও না আর ডলা থাকে, পুরো ভালো করে মিক্সড করে নিতে হবে। প্রথমে ব্যাটারটা এইরকমভাবে হবে, ব্যাটারের ঘনত্বটা যেন এরকম থাকে, খুব বেশি পাতলা নয় অথচ খুব বেশি মোটা নয়। আর আমি দেখো এখানে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, এখানে রয়েছে ওই ক্ষীরটা, আর এখানে একটা পাতা নিয়েছি যেটা দিয়ে ওটাকে সমান করব ওখানে, আর এখানে একটু ঘি আছে, ঘিটা এরকমভাবে, এটা বেগুনের বোঁটা দিয়ে এখানে লাগিয়ে নেব এরকমভাবে দিয়ে। এবার তার উপর দিয়ে দিতে হবে এই ব্যাটারটা। ব্যাটারটা দিয়ে এইভাবে পাতা দিয়ে ঘুরিয়ে নিতে হবে।
ফোনটা ধরে আছি বলে আমার মা আমাকে হেল্প করছে, করে দেখিয়ে দিচ্ছে তোমাদের। এরপরে এটা যেই উপরটা এরকম শুকিয়ে মতন আসবে আস্তে আস্তে, তার উপর দিতে হবে ওই ক্ষীরের পুরটা। ক্ষীরের পুরটা দিয়ে ভালো করে একটু বেশি করে দিতে হবে, দিয়ে ওটাকে মুড়তে হবে। দেখো কত সুন্দর সাদা ধবধবে হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। এইভাবে একবার উল্টে দিতে হবে, দিয়ে একটু চেপে দিতে হবে যাতে শেপটা ভালো চলে আসে। এইভাবে আমি আমার পাটিসাপটা থেকে এইভাবে করি। তোমরা কেমন ভাবে করো, তোমরাও নিশ্চয়ই এরকম ভাবেই করো। আমাদের পাটিসাপটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে, সাধারণত আমরা পাটিসাপটা এই অবস্থাতেই খেয়ে থাকি, কিন্তু আমি ভাবলাম যে তোমাদের বলেছিলাম একটু একটা সারপ্রাইজ আছে, তো এই কারণে আমি ভেবে রেখেছিলাম যে এইভাবে যদি পাটিসাপটাটা করি কেমন হবে। এটা গত বছর আমি এটাকে একটু ট্রাই করেছিলাম, তো সেইভাবে হয়নি, হঠাৎ করে ভেবেছিলাম, তো সেইভাবে সে বছর হয়নি। তবে যে অল্প কিছু করেছিলাম সবাই বলেছিলো খুব ভালো হয়েছিল, সেই কারণে এবছরও আমি করলাম। এই পাটিসাপটাগুলো একটু আমি আগের পাটিসাপটা থেকে একটু ছোট বানিয়েছি, একটু ছোট সাইজের বানিয়ে এরকম থালায় সাজিয়ে নিয়ে তার ওপর দিয়ে ক্ষীর দিয়ে পুরোটা কভার করেছি, যাতে প্রত্যেকটা পাটিসাপটা ক্ষীরেতে ডুবে থাকতে পারে। আর তার উপর দিয়ে সেই আগে কুচিয়ে রেখে রাখা কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার একটু নতুন ধরনের একটি পাটিসাপটা, এটাকে দুধ পাটিসাপটা তোমরা বলতে পারো। আমার তৈরি এই নতুন পাটিসাপটাটি তোমাদের কেমন লাগলো, প্রত্যেকে অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পেতে এবং ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার, ধন্যবাদ।